নমস্কার কয়েকদিন রৌদ্র উজ্জ্বল পরিবেশ থাকার পরে আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরের ওপরে তৈরি হতে চলেছে একটি গভীর নিম্নচাপ যার কারণে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য সবথেকে বেশি চিন্তার কারণ হল তেইশে জুলাইয়ের নিম্নচাপ উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরের ওপরে তেইশে জুলাই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে বঙ্গোপসাগরের উপরে ছাব্বিশে জুলাই বাংলাদেশের দিকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে দুটো নিম্নচাপ যদি একসাথে আসে তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই মৌসুমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই কারণবশত আগামী তেইশে এর মধ্যে সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জন্য যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে রাজ্য সরকার অর্থাৎ বলা বাহুল্য জোলা নিম্নচাপের কারণে শ্রাবণ মাসের প্রথমের বৃষ্টিতে বেশ ভালোভাবেই ভিজতে চলেছে তিলোত্তমা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য বেশ কিছু জেলা অন্যদিকে আবার এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবের কারণে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে যা আগামী শুক্রবার অর্থাৎ তিরিশে জুলাই অবধি চলবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আলিপুর আবহাওয়া সূত্রে খবর সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে সোমবার মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ ছাব্বিশ সাতাশ এবং আঠাশে জুলাই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের বহু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পংয়ে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা বাঁকুড়া এবং পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আগামীকাল কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সকালের দিকে কয়েকবার বজ্র বৃষ্টি এবং রাতের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবত্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে যা পশ্চিম উত্তর পশ্চিম দিকে মৌসুমি অক্ষরেখার পথ ধরে অগ্রসর হচ্ছে আবাদ দপ্তর সূত্রে খবর আগামী চব্বিশ জুলাইয়ের মধ্যে পূর্ব এবং মধ্য ভারতে ভারী বৃষ্টিপাত হতে পারে বিচ্ছিন্নভাবে অতি প্রবল বৃষ্টি হতে পারে উপকূল অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ পূর্ব মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে রাখবেন ধন্যবাদ